আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। নির্বাচনের ফল ভালো হতেই রাজনৈতিক শিক্ষাগুরুর বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন শওকত মোল্লা। অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করে আশীর্বাদ নিলেন শওকত। তার শারীরিক অবস্থার খবরও নিলেন তিনি। আমার দাদা কাকা আমরা 41,000 ভোটে আইসিএফ কাছে নিয়ে সেদিন এসেছিলাম। একটু কি গাড়ি ঘুরছে আর কি উঁচু উঁচু খেতে পাচ্ছ বললেন কি কথা হলো যদি একটু বলেন। কথা যা হলো সে তো এক কথায় মিটে গেছে। আমি যাবো আমাকে দেখতে এসেছে আমি এখন আর আটতে পারি মানে দূরে নিয়ে গেলে কেউ একটু আটতে পারি আর বাকিটা ভাঙড়ের অবস্থা নিয়ে কথা হলো কি বললেন পরামর্শ দিলেন কিছু না পরামর্শ আমি কে দেবো ও নিজে লড়ছে ও ওইটুকু আমাকে জানিয়েছে। আপনি তো খবরাখবর ডাকছেন খবর দেখছেন এই লোকসভা ভোট হলো কি বলবেন বিজেপি তো এই ফল করেছে না এই তো ফল ভালো হয়েছে অভিষেকের রেজাল্টটা তো রেকর্ড হয়ে গেছে আর বাকি সব আমাদের যেটা আছে খুব বেশি ঘটনা আইএসএ করতো এখন আর করে আপনি তো একবার একসময় বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলেছিলেন হেলে ধরতে পারে না কেউ ধরতে যায় সেখানে বিজেপির উদ্দেশ্যে কিছু বলবেন বিজেপি তো এবার ফল হিসেব মতন খারাপ হয়েছে বিজেপির ফল খারাপ হয়েছে বিজেপির ফল খারাপ ফল ছিল তাই হয়েছে কি কারণ কি মনে করছেন কারণ হচ্ছে মানে গ্যাস খেলে যা হয় ধর্মীয় মেরুকরণই কি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছিল ওরা সেটা হয়নি এখানে কারণ পশ্চিমবাংলাটা একটা অন্য বাংলার একটা আলাদা কালচার আছে সেখানে ধর্মীয় মেরুকরণ কার্যকরী হয় না। দাদা ভাঙড়ে আইএসএফ বিধানসভায় জিতেছিলেন কিন্তু শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পর দেখা যায় যে এই লোকসভা ভোটে 41,000-42,000 কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে আবার কি তাহলে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূলমুখী হচ্ছেন তৃণমূলের দিকে তো মানুষ আছে তৃণমূল ছাড়া তো এখন পদ নেই কিছু উন্নয়ন বলো মানুষের কল্যাণের ব্যাপারে যা যা দরকার সরকার করে এবং বিশেষ করে ওখানে গিয়ে তো অনেক রকম অ্যানালিসিস করেছে কিন্তু আমরা গায়ের লোক আমরা এখানে পড়ে থাকি মেয়েদের সঙ্গে দেখা কথাবার্তা বলি ওই যে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি 4D আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। বার্ধক্যজনিত সমস্যায় এখন বিছানা সজ্জায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিপিএমের এই বর্ষিয়ান নেতার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শওকত মোল্লার। ভাঙড়ে প্রায় 42,000 ভোটে লিড পাওয়ার পর
মঙ্গলবার রাজনৈতিক শিক্ষাগুরুর আশীর্বাদ নিতে এলেন তিনি। আসলেন, কথা হলো, পাশে থাকার জন্য বলছেন, কি বলছেন, কি কথা হলো একটু যদি বলেন। কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে, মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি হই 2008 সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে জাতবৃদ্ধির ওষুধ খাস। তার মানে জাতবৃদ্ধির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুকুল্লায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চূর্ণ চাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম, এসেছিলাম, এবং সেখান থেকে দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় একটা সময় মুকুল্লায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি। ফলে সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটায় এসেছি। ফলে এখনও আমি যখন ভাঁড়েও দায়িত্বে যাই, তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিলো যে পারলে তুই পারবি, তুই একবার দেখ। তো সেই মতো করে আজ 1 বছর হলো 1 বছর 1 মাস। আমি অত্যন্ত খুশি যে ভাঁড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঁড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আর ভাঁড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমার যারা গুরুজন আছে, কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম, আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে, সেটাতে আমার মনে করি গ্রেট সাকসেসফুল। এই বাজারে আমরা ভাঁড়ের মতো জায়গায় প্রায় 42,000 ভোটে আমরা ISFকে পিছনে ফেলে, 81,000 ভোটকে BJPকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি। কদিন আগেই BJPর প্রার্থী তিনি এসেছিলেন এখানে, BJPর প্রার্থী দেখা করতে এসেছে, সৌজন্য সাক্ষাৎ। হ্যাঁ, সৌজন্য সাক্ষাৎকার। এমনি আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ভাই এখানে তুমি ভোট পাবে না, তুমি এসছো ভালো করেছ কিন্তু তুমি ভোট পাবে না। দেখুন BJP, ওটা কাকার বক্তব্য আমরা শুনেছি, কাকারটা সঠিক কথাই বলেছে। BJPকে বলেছিল যে তুমি ওখানে ভোট পাবে না, তুমি এসেছো ঠিক আছে, আশীর্বাদ চাও, দোয়া চাও, সব ঠিক আছে, কিন্তু একদম দীর্ঘদিনই রাজনীতিবিদ হিসেবে যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো রাজনৈতিক দলের মানুষ আসতে পারে, যে কোনো সাধারণ মানুষও আসতে পারে তার পরামর্শ বা সহযোগিতা বা আশীর্বাদ নেওয়ার জন্য, এইটাতে কোনো আমরা ভুল দেখছি না, এটাতে কোনো অসুবিধে নেই, নিশ্চিতভাবে আসতে পারে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি এর নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036।